নমস্কার স্বাগত সকল ও পি এস অর্থাৎ পুরানি পেঞ্চন পুনঃ প্রবর্তন করার উপর উচ্চতম ন্যায়ালয়ে অর্থাৎ সুপ্রিম কোর্টে যি রায়দান দিছে এই রায়দানের উপর আমার অসম এন পি এস কর্মচারী সন্থার সভাপতি অচ্চুতানন্দ হাজরিকা ডাঙরিয়াই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর দিছে যুক্ত খবর আমার রাজ্যের প্রতিগারী সরকারি কর্মচারী জানাটা অত্যন্ত প্রয়োজন হয় সারপত বন্ধুবর্গকে এই ভিডিওটি শেয়ার করে আজির গুরুত্বপূর্ণ খবরটি জানাই দিব এয়া সচিতানন্দ হাজৰিকা ডাঙরিয়াই জানাইছে যে সামাজিক মাধ্যমত মহামান্য উচ্চতম ন্যায়ালয়ৰ এক নির্দেশের বিষয়ে প্রচার হয়ে থাকি আমার দৃষ্টিগোচর হয়েছে পুরানি পেঞ্চন বাবে নির্দেশ দিয়া বিষয়টি সত্যর আধারত প্রতিষ্ঠিত নহয় এই বার্তারে আমার সংগ্রামক দুর্বল করার প্রচেষ্টা যেন অনুভব হয়েছে সভাপতি সদৌ অসম এন পি এছ কৰ্মচাৰী সংস্থা অৰ্থাৎ ছাৰ বসকল সামাজিক মাধ্যমত অৰ্থাৎ ফেচবুক আৰু হোৱাটছআপ মাধ্যমত বহুলভাৱে উচ্চতম ন্যায়ালয়ৰ এই ৰায়দানটো প্ৰচাৰ হৈ আছে ইয়াৰ ওপৰত আমাৰ সদৌ অসম এন পি এছ কৰ্মচাৰী সংস্থাৰ সভাপতি অচুতানন্দ হাজৰিকাই জনাইছে যে সামাজিক মাধ্যমত এই উচ্চতম ন্যায়ালয়ৰ মেছেজটো যি প্ৰচাৰ হৈ আছে এইটো সম্পূৰ্ণৰূপে ভুৱা উচ্চতম ন্যায়ালয়ে অ' পি এছ অৰ্থাৎ পুৰণি পেঞ্চন পুনৰ প্রৱৰ্তন কৰাৰ ওপৰত এনে কোনো ৰায়দান অৰ্থাৎ নিৰ্দেশনা দিয়া নাই গতিকে এনে বাৰ্তাৰ পৰা আপোনালোকক বিৰত থাকিবলৈ সভাপতি ডাঙৰীয়াই আহ্বান জনাইছে গতিকে চাৰ্বাদসকল লগত বন্ধুবৰ্গক এই ভিডিঅ'টো শ্বেয়াৰ কৰি আজিৰে গুৰুত্বপূৰ্ণ খবৰটো জনাই দিব আৰু নতুনকৈ অহা চাৰ্জাসকলে পৰৱৰ্তী সময়ত চৰকাৰী কৰ্মচাৰীসকলৰ বিভিন্ন খবৰসমূহ পোনপ্ৰথমে পাবলৈ অনুগ্ৰহ কৰি আমাৰ এই চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি ল'ব গতি আজির ভিডিওটি ইয়াতে সমাপ্ত করিল ধন্যবাদ